দীর্ঘ সাড়ে ছয় বছর পর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় দশ দিন সেখানে অবস্থান করবেন তিনি স্ত্রী রাহাতারা বেগম সহ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি মহাসচিব সর্বশেষ দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুইবার লন্ডনে গিয়েছিলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডনে যাচ্ছেন বিএনপি মহাসচিব এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুত সভাও করেছে যুক্তরাজ্য বিএনপি তার সম্মানে কয়েকটি কর্মসূচির করার কথা রয়েছে বাংলাদেশের লন্ডনের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতন ঘটে উদ্ভূত পরিস্থিতিতে গত আটই আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মাহমুদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে কয়েক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় বিনিময় করেছে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ সরকারের তরফে বলা হচ্ছে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন করা হবে অবশ্য বিএনপি সহ সব দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে অতি সম্প্রতি দেশে কয়েকটি কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ চট্টগ্রামে আইনজীবীকে হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ইস্যুতে গত বুধ ও বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে উদ্বেগ জানিয়েছে বিএনপি ও জামাত ইসলামী সংশ্লিষ্টরা বলেছেন নির্বাচনের জন্য দলগতভাবে একক প্রস্তুতি নিচ্ছে বিএনপি আওয়ামী লীগের দীর্ঘ বছরের সাড়ে শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট তাদের সঙ্গে ছিল সেই মিত্রদেরকেও নির্বাচনের পাশে রাখতে চাই দলটি এছাড়া জামাত সহ ইসলামী দলগুলোর অবস্থান কি হবে এর উপর নজর রেখেছে তারা বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান গতকাল আমাদেরকে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও তার সহধর্মিনীর লন্ডন যাওয়ার কথা শুনেছি মহাসচিবের স্ত্রী তারা বেগমের চিকিৎসার জন্য মহাসচিব লন্ডনে আসছেন তার সহধর্মিনীর দ্রুত চিকিৎসা দরকার খোঁজ নিয়ে জানা গেছে দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ চারটি ইস্যুতে যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি মহাসচিব এগুলো হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা